74 বছর পূর্ণ করে 75 এ পা রাখলো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। গত 6 যুগেরও বেশি সময় নানা চড়াই উৎরায়ের মধ্য দিয়ে পেরিয়েছে বাঙালির স্বাধিকার থেকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেয়া দলটির। প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য তুলে ধরছেন মকসিমুল হাসান। সময়টা 1949 সালের 23 জুন, শুরুটা পুরান ঢাকার টিকাটুলির রোজ গার্ডেনে। প্রাদেশিক মুসলিম লীগের সম্মেলনের মধ্য দিয়ে ওই দিন আত্মপ্রকাশ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের। দলটির প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1950 দলের নেতৃত্ব দেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর 1953 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1955-তে মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দল হিসেবে আওয়ামী লীগের আত্মপ্রকাশ। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পর্যায় ছিল দলটির গৌরব উজ্জ্বল ভূমিকা। আওয়ামী লীগের জন্ম সার্থকতা এইখানেই, আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের মুক্তি চেয়েছেন, বাঙালি জাতির রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি। আজকে সেই দলের নেতৃত্বে বাঙালি জাতি রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি লাভ করেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বাঙালি জাতির জন্য একটি কল্যাণকর প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে এবং সফলতা লাভ করেছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে মাত্র 3.5 বছরের মাথায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হলে চাপে পড়ে সংগঠনটি। এরপর 1981-তে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের প্রতি 2008-এর নির্বাচনে বিজয়ের পর শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো এখন রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালি জাতি তার অর্জন স্বাধীনতা লাভ করেছে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছে। আজকে তার এই সুযোগ্য কন্যার নেতৃত্বে বাঙালি জাতি একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। আজকে বাঙালি জাতির যা কিছু অর্জন, আমি এক কথা বলতে চাই, বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, এই দুই নেতা এবং নেত্রীর নেতৃত্বে এবং প্রতিষ্ঠান আওয়ামী লীগের নেতৃত্বেই বাঙালি জাতির স্বাধীনতা থেকে শুরু করে আজকে মধ্যমায়ের দেশে পরিণত, উন্নয়নশীল দেশে পরিণত সব কিছু অর্জন আজকে আওয়ামী লীগের নেতৃত্বেই সম্ভব হয়েছে। আন্দোলন সংগ্রামের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেওয়া দলটির সামনে এখন বড় চ্যালেঞ্জ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। মকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।